এই ভদ্রলোক তার 25 বছর বয়সের ছেলেকে নিয়ে ট্রেনে করে বাসায় ফিরছিলেন। ছেলেটা ট্রেনের জানালা দিয়ে আশেপাশের প্রকৃতি দেখছে। ছেলে, বাবা কি সুন্দর, দেখো ট্রেনের বাইরে গাছগুলো পেছনের দিকে সরে যাচ্ছে। বাবা, হ্যাঁ বাবা খুব সুন্দর। কিছুক্ষণ পর, ছেলে, বাবা দেখো কি সুন্দর পুকুর, পুকুরের কাছে ওইগুলো কি পাখি বাবা? বাবা, ওগুলো মাছরাঙা পাখি। ট্রেনে তাদের পাশের সিটে ভদ্রলোক বসছিলেন। তিনি অনেকক্ষণ ধরে বাবার ছেলে কথোপকথন শুনছিলেন। তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে এই 25 বছরের ছেলেটা কি করে শিশুদের মতো আচরণ করছে। সামান্য কিছুতে আনন্দ ফেটে পড়ছে। এর কিছুক্ষণ পর বৃষ্টি পড়া শুরু করলো। বৃষ্টির কিছু ফোঁটা এসে ছেলেটির হাতের উপর পড়লো। ছেলে, বাবা দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ফোঁটা আমার হাতের উপরে পড়ছে। এমন সময় সেই ছেলেটি লোকটি চুপ থাকতে পারলো না। লোকটি ছেলেটি ছেলেটি বাবাকে জিজ্ঞেস করলেন, লোকটি, আপনি আপনার ছেলের বয়স হিসেবে যথেষ্ট অপরিণত, ওকে কোনো ভালো ডাক্তারের কাছে কেন নিয়ে যান না? ডাক্তারের পরামর্শ পরিবেশ পুরোপুরি সুস্থ হয়ে যাবে। বাবা, আমি ওকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাচ্ছি, সে এখন পুরোপুরি সুস্থ। ওর চোখের অপারেশন হওয়ার পর আজ সে জীবনে প্রথমবার চোখে দেখতে পাচ্ছে। এমন সময় আবেগে তার চোখে বেয়ে আনন্দের কান্না গড়িয়ে পড়লো।